কি বাঁচায় কি বাঁচে, এই গল্পের শেষ অংশের আলোচনায় দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম, তারপর থেকে আজকে আমরা আমাদের অধ্যয়ন শুরু করছি। আমরা শেষ জায়গাতে দেখাবো বা শেষ জায়গাতে দেখব যে পঞ্চাশের মন্বন্তরে অনাহার ক্লিষ্ট মরণাপন্ন মানুষদের বাঁচাবার জন্য যে পথ মৃত্যুঞ্জয় গ্রহণ করেছে, সেই পথ তাকে শেষ অবধি কোথায় পৌঁছে দিল। দেখো, মৃত্যুঞ্জয় আপিসে যায় না, তাহলে মৃত্যুঞ্জয় আপিসে যায় না এই জায়গা থেকে প্রশ্ন থাকবে, কিসের জন্য মৃত্যুঞ্জয় আপিসে যায় না? আমরা বুঝতেই পারছি যে মন্বন্তর পীড়িত অনাহার ক্লিষ্ট মরণাপন্ন মানুষদের সঙ্গে মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায়, সেই কারণের জন্য সে অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। নিখিল হচ্ছে তার বন্ধু, বন্ধুর দায়িত্ব পালন করেই নিখিল তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়, অফিস ছুটি হবার পর নিখিল মৃত্যুঞ্জয়ের কাছে পৌঁছায়। পরের লাইন দেখো, মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে, এই জায়গা থেকেও প্রশ্ন থাকবে, এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। কি নির্দিষ্ট হয়ে গেছে? মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি, অর্থাৎ মৃত্যুঞ্জয় কোথায় ঘুরে বেড়ায় সেই জায়গাগুলো নির্দিষ্ট হয়ে গেছে। তার মানে ওইখানে মৃত্যুঞ্জয়কে খুঁজে পাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তি তর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। অর্থাৎ নিখিল চেষ্টা করে মৃত্যুঞ্জয়কে নানাভাবে বোঝানোর। কিন্তু পরের লাইনটা গুরুত্বপূর্ণ, মৃত্যুঞ্জয় শুনে, অর্থাৎ নিখিলের কথাগুলো শুনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। অর্থাৎ নিখিল তাকে বোঝানোর যে চেষ্টাগুলি করে, সেই কথাগুলি মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। পরীক্ষায় এটাও প্রশ্ন থাকবে, তার চোখ দেখে কি টের পাওয়া যায়? নিখিলের কথা মৃত্যুঞ্জয় শুনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। পরের লাইনটাও যুক্ত করে দিতে হবে উত্তরের মধ্যে, তার অভিজ্ঞতার কাছে, মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে বোঝানোর জন্য নিখিল চেষ্টা করে, কিন্তু নিখিলের কথাগুলো মৃত্যুঞ্জয় শোনে বটে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথাগুলির মানে সে আর বুঝতে পারছে না। মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।
ফলে একটা সময়তে ধীরে ধীরে নিখিলকেও হাল ছেড়ে দিতে হয়। পরের জায়গাটা একেবারে মুখস্থ করে নেবে। পরীক্ষায় একটা বড় প্রশ্ন থাকবে যে ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার পর থেকে মৃত্যুঞ্জয় কিভাবে সম্পূর্ণ পাল্টে যায়, তা কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে লেখো। আমরা শেষ পরিচ্ছেদের মধ্যে যেটা দেখব যে শেষ অবধি মৃত্যুঞ্জয়ের পরিণতি কি হয়েছিল। আমি আগে উত্তরটা বই থেকে বলি, তারপর আমি উত্তরটাকে পরীক্ষায় লেখার উপযোগী করে সাজিয়ে দিচ্ছি। দেখো কি হয়েছে শেষ অবধি মৃত্যুঞ্জয়ের পরিণতি। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। নিখিল ফুটপাতে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সঙ্গে ঘুরে বেড়ায় এবং মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা বলতে রেশমের জামা অদৃশ্য হয়ে যায়। পরে দেখো পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। সে ধুতি পরে থাকতো, ধুতির পরিবর্তে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, গায়ে মাটি জমে যায় এবং সেটা দেখা যেতে থাকে। দাড়িতে মুখ ভরে যায়, ঢেকে যায়। ছোট একটা মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে। ছোট একটা মগ হাতে নিয়ে আরো 10 জন দুর্ভিক্ষ পীড়িত মানুষের সঙ্গে সে ফুটপাতে পড়ে থাকে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায় এবং মুখ দিয়ে বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। তাহলে গল্পের শেষ অংশে আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় শেষ অবধি অনাহার ক্লিষ্ট মানুষদেরই একজন হয়ে পড়ল। তাহলে গল্পের নামটা হচ্ছে কে বাঁচায়, অর্থাৎ যিনি বাঁচাতে চাইছেন কে বাঁচে আর যে বাঁচতে চাইছে। গল্পের শেষে দেখলাম যে মৃত্যুঞ্জয় অনাহার ক্লিষ্ট মানুষদের বাঁচাতে চেয়েছে, কিন্তু গল্পের অন্তে গিয়ে দেখছি সে নিজেও কিন্তু ভুল পথের জন্য সেই অনাহার ক্লিষ্ট মানুষদেরই একজন হয়ে দাঁড়ালো। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে গল্পের শেষে মৃত্যুঞ্জয়ের কি পরিণতি হয়েছিল, আমি উত্তরটাকে আরেকবার সাজিয়ে দিই। গল্পের শেষে আমরা দেখি মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা সরে যায় বা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে সেটা দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ভরে যায়। ছোট একটা মগ হাতে আরো 10 জন অনাহার ক্লিষ্ট মানুষের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে। কারাকারি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায় আর মুখে বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। তাহলে আমরা কি দেখলাম যে গল্পের প্রথমে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছে এবং তখন থেকে সে চেষ্টা করেছে যে অনাহারে ক্লিষ্ট মানুষদের কি করে অনাহার থেকে মুক্তি দেওয়া যায়। তার জন্য মৃত্যুঞ্জয় যে পথ নিয়েছে
সেই পথটা হচ্ছে আবেগের পথ, দরদের পথ। সেখানে কোনো যুক্তি ছিল না, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। তাই গল্পের অন্তে দেখতে পাই যে ভুল পথের জন্য মৃত্যুঞ্জয় শেষ অবধি অনাহার ক্লিষ্ট মানুষদেরই একজন হয়ে দাঁড়ায়। এবং গল্পের মধ্যে লেখক যে বার্তাটা দিতে চেয়েছেন, সেই বার্তাটা হচ্ছে যে নিজে বাঁচবো, অন্যকেও বাঁচাবো। কিন্তু নিজে না বেঁচে অন্যকে যে বাঁচানো যায় না, এই বাস্তবতাটাকে, এই সত্যটাকে কিন্তু মৃত্যুঞ্জয় উপলব্ধি করতে পারেনি। আর উপলব্ধি করতে পারেনি বলেই কেবল দরদ দিয়ে, কেবল আবেগ দিয়ে সে অনাহারে ক্লিষ্ট মানুষদের মুক্তি দিতে চেয়েছে, যার অন্তিম পরিণতি হয়েছে করুণ। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে অনাহার ক্লিষ্ট মানুষদেরই একজন হয়ে দাঁড়ালো। তাই লেখকের কথা হচ্ছে যে নিজে বাঁচো, তারপর অন্যকে বাঁচাও। মৃত্যুঞ্জয় সেই পথ গ্রহণ করতে পারেনি বলেই শেষ অবধি তার এই রকম পরিণতি ঘটেছে। আমাদের কে বাঁচায় কে বাঁচে, গল্পের আলোচনা এখানেই শেষ করলাম। আমি একটা বড় উত্তর তোমাদের লিখতে দিচ্ছি, এই উত্তরটা দু একদিনের মধ্যে আমাকে লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফরওয়ার্ড করবে, গ্রুপে নয়। প্রশ্নটা বলি, ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল, তা কে বাঁচায় কে বাঁচে, গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে লিখে দেখাবে। সমস্ত উত্তরই আমার কাছে লেখা আছে, যখন মুখোমুখি দেখা হবে তখন আমি উত্তরগুলো দিয়ে দেবো। কিন্তু এই উত্তরটা তোমরা আমাকে আগামী দু এক দিনের মধ্যে লিখে দেখাবে। ধন্যবাদ।